বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আপনারা যারা আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজ 21শে জুন, রোজ রবিবার, আমাদের অনলাইন ক্লাসের ষষ্ঠ দিন। আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির জিওটেকনিক্যাল বিষয়ের আজকের আলোচনায়। আজকের আমাদের আলোচনায় যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তার মধ্যে তৃতীয় অধ্যায় থেকে মাটির কণার আকার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, D10, D30, D60, CU, CZ বের করার পদ্ধতি, চতুর্থ অধ্যায় মাটির নম্যতা বৈশিষ্ট্য, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোকপাত করব। শুরুতেই আমি গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শুষ্ক চালনী বিশ্লেষণের যে ধাপগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটি তোমাদের সামনে স্ক্রিনে আমি তুলে ধরেছি। প্রথমে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে চালনিগুলোকে ক্রমান্বয়ে বড় ছিদ্রগুলো উপরের দিকে থাকবে এবং ছোট ছিদ্রগুলো নিচের দিকে ক্রমান্বয়ে সাজিয়ে আমরা নিচে একটি প্যান দিব এবং উপরে একটি ঢাকনা লাগিয়ে দিব। এবং আমাদের এই কার্যক্রমটি এই এই চালনি বিশ্লেষণটি করার জন্য আমাদের যে নমুনার পরিমাণ দরকার সেটি হচ্ছে 500 গ্রাম নমুনা আমাদের দরকার। তোমরা দেখতে পাচ্ছ যে ডিজিটাল ব্যালেন্স দিয়ে এখানে হলো 500 গ্রাম সয়েল স্যাম্পল মেপে নিয়ে, তারপর সেই সয়েল স্যাম্পল গুলোকে ঢাকনা উপরে ঢাকনাটি উঠিয়ে সেখানে উপরে চালনিতে ঢেলে দেওয়া হচ্ছে। তারপর পরই তৃতীয় স্টেপে তোমরা দেখতে পাচ্ছ যে একটি সিভ শেকার দিয়ে সেখানে শেক করা হচ্ছে একটা কিছু সময়ের জন্য। এটা প্রত্যেকটি চালনিতে কি পরিমাণ অবশেষ আটকা পড়বে সেই আটকা পরিমাণগুলো আমাদের দরকার হবে, সেজন্য আমাদের সেটার পরিমাপ করার জন্য এই কাজটি করতে হবে। তাহলে সর্বশেষ যে ধাপটি, তাতে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি চালনিতে কি পরিমাণ অবশেষ আটকা পড়লো সেগুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ আলাদাভাবে মেপে নিতে হবে। সেটি এখানে আমরা চতুর্থ নম্বর ধাপে দেখতে পেলাম। এবার আমি যেই প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মাটির কণার চালনী বিশ্লেষণ পরীক্ষাটি বর্ণনা করো এবং কিভাবে D10, D30, D60 বের করা হয় সেটি বর্ণনা করো। এটি একটি রচনামূলক প্রশ্ন, তার প্রথম অংশ অর্থাৎ লাল করা অংশটুকু আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলেছি এবং এখনো আমি তোমাদের সামনে ক্লিয়ার করার জন্য সেটি আবারও তুলে ধরছি। এবং সেই আমি যে কথাগুলো এত সময় বললাম সেই কথাগুলো পয়েন্ট আকারে তোমাদের সামনে এখন স্ক্রিনে উপস্থাপন করা হলো। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। এবার মূল যে আলোচনা সেটি হচ্ছে কিভাবে D10, D30, D60 বের করা হয়, আমি সেটি সেই আলোচনায় চলে যাচ্ছি। চালনী বিশ্লেষণের হিসাবের যে টেবিলটি ছিল তোমাদের হয়তো মনে আছে, তোমরা তোমাদের স্ক্রিনে আমি তুলে ধরার চেষ্টা করছি, সেখানে এইটি আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম। এখান থেকে আজকে আমাদের কলাম নাম্বার 2 অর্থাৎ চালনির আকার এবং কলাম নাম্বার 7, এই দুইটি কলামের প্রয়োগ রয়েছে, তাই আমি তোমাদের সামনে এই চালনী বিশ্লেষণের টেবিলটি তুলে ধরলাম। শিক্ষার্থী বন্ধু, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমাদের লাগবে চালনির আকার এবং কলাম নাম্বার 7-এ ক্রমপুঞ্জীভূত অতিক্রমের শতকরা হার, এই দুইটি কলাম আমাদের কাজে লাগবে, সেজন্য তোমাদেরকে এটি দেখিয়ে রাখলাম। এবার আসি D10, D30, D60 বের করার পদ্ধতি সম্পর্কে। আমাদেরকে জানতে গেলে আগে বুঝতে হবে যে D10 কি জিনিস। লক্ষ্য করো, D10 কে বলা হয় মাটির কণার কার্যকরী আকার, যা এমন একটি সীমাকে নির্দেশ করে যা 10% কণা যার চেয়ে সূক্ষ্ম এবং 90% কণা যার চেয়ে মোটা। এবার আসি D30 কাকে বলে। D30 হচ্ছে মৃত্তিকার কণার আকারের এমন একটি সীমা নির্দেশ করে 30% কণা যার চেয়ে সূক্ষ্ম এবং 70% কণা যার চেয়ে স্থূল। D60 কাকে বলে। মৃত্তিকার কণার আকারের এমন একটি সীমা নির্দেশ করে 60% কণা যার চেয়ে সূক্ষ্ম এবং 40% কণা যার চেয়ে স্থূল। এবার এইগুলো কোথায় আমরা কাজে লাগাবো সেটি একটু দেখে নেই। কোফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, CU,
ইকুয়াল টু d60 ডিভাইডেড বাই d10। এই একটি সূত্র তোমাদের সামনে তুলে ধরা হলো। এই সূত্রটির মধ্যে দেখতে পাচ্ছ d60 এবং d10 এর ব্যবহার রয়েছে। আমরা পর্যায়ক্রমে দেখতে থাকি, কোফিসিয়েন্ট অফ কার্ভেচার cz ইকুয়াল টু d30 স্কোয়ার ডিভাইডেড বাই d10 ইন্টু d60। এখানেও দেখতে পাচ্ছ এগুলোর ব্যবহার রয়েছে। এখন আরো কিছু সূত্র আছে, আমরা সেগুলো দেখি। অর্থাৎ হচ্ছে এখানে দেখো কতগুলো ভ্যালু দেওয়া আছে, সিইউ লেস দেন টু যদি হয় তাহলে ইউনিফর্ম গ্রেডেড সয়েল বলে থাকি আমরা। যদি সিইউ 4 হয় অথবা সিইউ এর ভ্যালু যদি 4 এর বেশি হয় তখন সেটাকে আমরা বলে থাকি ওয়েল গ্রেডেড গ্রাভেল বলে থাকি। সিইউ ইকুয়াল টু 6 অথবা 6 এর বেশি হলে তখন সেটাকে বলি ওয়েল গ্রেডেড স্যান্ড বলে থাকি আমরা। এবং সিজেড এর ভ্যালু যদি 1 থেকে 3 মধ্যে হয় তখন সেটাকে আমরা বলি ওয়েল গ্রেডেড সয়েল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আমাদের সয়েলকে যদি আমরা গ্রেডিং করতে চাই তাহলে আমাদের এই ভ্যালুগুলো কাজে লাগছে। এবার এই কার্যক্রমটি সম্পন্ন করতে বাস্তবে যে বিষয়টি যে জিনিসটি দরকার সেটি একটি সেমিলক পেপার দরকার হয়। সেই সেমিলক পেপারটি তোমাদের সামনে স্ক্রিনে আমি তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ আমার পয়েন্টারটি যেখানে আছে উপরের দিকে বাম থেকে ডান দিকে কিছু নাম্বার লেখা আছে এবং উপরে লেখা আছে সেমিলগার লগারিদমিক পেপার। এবং এক্ষেত্রে বাম থেকে ডান দিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর হচ্ছে লগারিদমিক সেল এবং ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ উপর থেকে নিচের দিকে নর্মালি যে আমরা গ্রাফ পেপার ব্যবহার করি সেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। তা আমাদের এই গ্রাফ পেপারের প্রয়োগ আমরা নিশ্চয়ই পরবর্তীতে যখন আমাদের ক্লাস শুরু হবে তখন আমরা একটি ব্যবহারিক রয়েছে সেই ব্যবহারিকের মাধ্যমে এর প্রয়োগ শিখব। এখন আমরা দেখি যে কিভাবে আমরা d10 d30 d60 বের করে নিয়ে আসব, সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরব। চালনি বিশ্লেষণের হিসাবের টেবিল থেকে প্রাপ্ত তথ্যসমূহকে যদি আমরা চালনির আকারকে সেমিলক পেপারের আনুভূমিক অক্ষ বরাবর, আবার আবার খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, যে চালনি বিশ্লেষণের হিসাবের টেবিলটি তোমাদেরকে যে দেখিয়ে এসেছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের কণার আকার এবং 7 নম্বর যে কলামটি ছিল ক্রমপুঞ্জীভূত অতিক্রমণের যে শতকরা হার, এই দুইটি আমাদের কাজে লাগবে। সেক্ষেত্রে লক্ষ্য করো এখানে আমি দেখিয়েছি চালনির আকারকে সেমিলক পেপারের আনুভূমিক অক্ষ বরাবর, অর্থাৎ এই যে নিচ দিয়ে দেখতে পাচ্ছ এই ডান দিকে লেখা আছে পার্টিকেল সাইজ মিলিমিটারে, অর্থাৎ আমরা বলতে পারি যে চালনির আকারকে আমরা এক্স অক্ষ বরাবর নিচ দিয়ে আমরা দেখালাম এবং ক্রমপুঞ্জীভূত অতিক্রমণের শতকরা হারকে সেমিলক পেপারের উলম্ব অক্ষ বরাবর যেটি নর্মাল স্কেলে থাকে, তোমরা সেমিলক পেপারটিতে দেখেছ সেই উলম্ব বরাবর আমরা যদি পার্সেন্ট ফাইনার দেখিয়ে থাকি তাহলে তারপর আমরা ওই গ্রাফ থেকে ওই টেবিল থেকে বিন্দুগুলো যখন আমরা প্লট করব তখন এরকম একটি গ্রাফ তোমাদের সামনে উপস্থাপিত হবে। তো যেহেতু এই কার্যক্রমটি করতে আমাদের সেমিলক পেপার দরকার হয় কিন্তু পরীক্ষায় যখন এই প্রশ্নটি আসবে তখন আসলে সেমিলক পেপারের প্রয়োজন হবে না। তুমি এভাবে তোমার সামনে যেভাবে উপস্থাপন করলাম এই মুহূর্তে ঠিক এভাবে যদি তুমি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটি করো তাহলেই আমাদের চলবে। তাহলে দেখো এবার কিভাবে আমরা এখান থেকে d10 d30 d60 মান বের করে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছ যে যখন আমরা d10 বের করব তখন 10% ফাইনার থেকে একটি ডটেড লাইন টানা হয়েছে। এই ডটেড লাইনটি কার্ভের অর্থাৎ এই যে এস এর মতো যে একটি কার্ভ পাওয়া গেল এই কার্ভের উপরে এই ডটেড লাইনটি এখানে মিলিত হয়েছে এবং সেই ডটেড লাইন থেকে সোজা নিচের দিকে অর্থাৎ নীল সবুজ যে এরোদের দিকে দেখানো হয়েছে সোজা নিচের দিকে এখানে কণার আকার নির্দেশিত অক্ষ অর্থাৎ নিচের যে অক্ষটি সেটাকে বলছি কণার আকার নির্দেশিত অক্ষ, কণার আকার নির্দেশিত অক্ষে একটি বিন্দুতে ছেদ করেছে। দেখতে পাচ্ছ আমার পয়েন্টারটি সেই বিন্দুতে রাখা আছে। তাহলে এই যে নির্দেশিত যে বিন্দুটি এই বিন্দুটির নাম হচ্ছে d10। এখানে d10 এর ভ্যালু 0.115 মিলিমিটার দেখানো আছে। তারপর হচ্ছে d30, একইভাবে তুমি d30 যখন বের করবে 30% থেকে সোজাসুজি একটি ডটেড লাইন দেখানো আছে কার্ভের উপরে, কার্ভ থেকে সেটা নিচের দিকে সোজা
কণার আকার নির্দেশিত অক্ষে একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুতে যে মানটি পাওয়া যাবে সেমিলাক পেপার থেকে সেটি হচ্ছে D13 মান। এবার D60, একইভাবে D60 যখন আমরা চিন্তা করব তখন দেখতে পাচ্ছ যে 60% থেকে একটি ডটেড লাইন টানা হয়েছে, কার্ভের উপরে আসলো এবং সেখান থেকে সোজা নিচের দিকে তোমার কণার আকার নির্দেশিত অক্ষে একটি বিন্দুতে ছেদ করেছে যেখানে আমার পয়েন্টারটি ধরা আছে। সেক্ষেত্রে এখানকার যে ভ্যালুটি D60 1.55 মিলিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এটি আসলে মূলত হচ্ছে বাস্তবে যখন আমরা করব তখন সত্যিকারে যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো দেখিয়ে আমরা তারপর আমাদেরকে এই মানগুলো নিতে হবে। তো এখানে তিনটি ভ্যালু আনুমানিক দেওয়া আছে যাতে আমরা আশা করি এখান থেকে বিষয়টি বুঝতে পেরেছি। এবার লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, যে এখানে যে গ্রাফটি আমি উপস্থাপন করেছি সেটি হলো সয়েল মেকানিক্স ডক্টর কে আর অরোরার বই থেকে সংগৃহীত হয়েছে, সেখান থেকে তুমি ইচ্ছা করলে আরো ভালোভাবে দেখার চেষ্টা করতে পারো। এবার সমতল সহগ সি ইজ ইকুয়াল টু D60/D10 এবং বক্রতার সহগ সি জেড ইকুয়াল টু D30²/D60×D10। এবার এখানে আমরা যে মানগুলো তোমাদেরকে বলেছিলাম যে D10 ইকুয়াল টু 0.115 মিলিমিটার, D30.53 মিলিমিটার এবং D60 1.55 মিলিমিটার, এই মানগুলো কিন্তু এক একটা সয়েলের ক্ষেত্রে এক এক রকম আসবে। সুতরাং আমি এখানে শুধু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে একটি ভ্যালু দেওয়া হয়েছে, এই ভ্যালুগুলো আসবে আমাদের গ্রাফ থেকে অরিজিনালি প্লট করার পর। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিইউ এর ভ্যালু বের করতে পারছি, সিইউ ইজ ইকুয়াল টু D60/D10, অর্থাৎ D60-র ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম এবং D10 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এখান থেকে সিইউ এর ভ্যালু পাওয়া গেল 13.48। এবার আমি সিজেড এর মান বের করতে পারি, D30²/D60×D10, এখানে ভ্যালু গুলো বসালে আমি 1.58। এখান থেকে তোমাদের ছোট অঙ্ক আসতে পারে, পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে সিইউ এবং সিজেড এর মান বের করা। আশা করি বিষয়টি তোমরা অনুধাবন করতে পেরেছো বা বুঝতে পেরেছো। এবার আসি যে তোমাদের আমি যে কথাগুলো বললাম এতক্ষণ সেটাই তোমাদের ভাষায় লিখে দেওয়া হয়েছে, যে উক্ত কার্ভের 10%, 30%, 60% ফাইনার থেকে সরল টানা হলে সরল রেখাগুলো কার্ভটিকে তিনটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই সরল রেখাগুলো টানা হলে তিনটি পয়েন্টে ছেদ করেছে সেটি আমি বলেছি। ওই ছেদবিন্দুগুলো থেকে, অর্থাৎ এই ছেদবিন্দুগুলো থেকে আমরা সোজা নিচের দিকে সরলরেখা টানা হলে কণার আকার নির্দেশিত, অর্থাৎ এই নিচের যে অক্ষটি সেটা কণার আকার নির্দেশিত অক্ষকে রেখাগুলো তিনটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ পয়েন্টারটি D10 এখানে, D30 এখানে এবং D60 এখানে ছেদ করেছে। তাহলে উক্ত ছেদবিন্দুগুলোতে যে মান পাওয়া যাবে উক্ত মানগুলি হলো যথাক্রমে D10, D30 এবং D60 মান। শিক্ষার্থী বন্ধুরা, সিইউ সিজেড ব্যবহার আমরা কিভাবে করব সেটা একটু দেখে নেই। আমরা ইতিমধ্যে জেনেছি যে সিইউ এর ভ্যালু যদি 2-এর কম হয় তাহলে উক্ত মাটির নমুনাটি ইউনিফর্ম গ্রেডেড, যদি সিইউ এর ভ্যালু 4 অথবা 4-এর বেশি হয় সেক্ষেত্রে হলো ওয়েল গ্রেডেড গ্রাভেল, এবং সিইউ যদি 6 অথবা 6-এর বেশি হয় তাহলে উক্ত মাটি হচ্ছে ওয়েল গ্রেডেড স্যান্ড। সিজেড এর ভ্যালু যদি 1 হতে 3 হয় তাহলে উক্ত মাটি হচ্ছে ওয়েল গ্রেডেড। এখন আমরা দেখি একটু আগে যেই আগের স্লাইডে যে সিইউ এর ভ্যালুটি বের করেছিলাম, সিইউ এর ভ্যালুটি বের করেছিলাম সেখানে আমরা ভ্যালুটি পেয়েছিলাম 13.48। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সিইউ গ্রেটার দেন 6 হলে মাটি ওয়েল গ্রেডেড স্যান্ড। সুতরাং এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ভ্যালুগুলোকে কাজে লাগাচ্ছি। এবার দেখি আমরা সিজেড ইকুয়াল টু D30²/D60×D10 ভ্যালুগুলো বসানোর পরে আমরা পেয়েছিলাম 1.58। এখন লক্ষ্য করো যে সিজেড এর ভ্যালু যদি 1 থেকে 3-এর মধ্যে হয় তখন সেই মাটির নমুনাটিকে আমরা বলি ওয়েল গ্রেডেড। তাহলে আমরা এখান থেকে সয়েলকে গ্রেডিং করতে পারি, এটি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথমটি রয়েছে থিক্সোট্রপি। থিক্সোট্রপি হচ্ছে সয়েলের একটা প্রপার্টি, যদি কোনো পুনঃমর্দনকৃত কাদামাটির নমুনাকে পানির পরিমাণ অপরিবর্তনীয় অবস্থায়
কোনো প্রকার ডিস্টার্ব না না করে রেখে দেওয়া হয়, তবে ওই সময়ের ব্যবধানে তার হারানো শক্তির অনেকটাই ফিরে পায়। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে থিক্সোট্রপি। আমি সহজ একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা অনেক সময় মাটির ভিতরে খুঁটি ঢুকানোর চেষ্টা করি, তা সেই খুঁটি যখন আমরা মাটিতে ঢুকাই, তখন অনবরত যদি আঘাত করতে থাকি, তখন কিন্তু খুঁটিটিকে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে ওঠানো সহজ হয়। কিন্তু যদি সেই খুঁটিটি তুমি একটা নির্দিষ্ট সময় যদি রেখে দিয়ে তারপর খুঁটিটিকে উঠানোর চেষ্টা করো, তাহলে শিক্ষার্থী বন্ধু দেখবে যে খুঁটিটি কিন্তু অত সহজে উঠছে না। এর কারণ হচ্ছে যে যখন তুমি তাকে কিছু সময় রেখে দিয়েছো, তখন এই সয়েলগুলো তা ওই খুঁটিটির চারপাশে আঁকড়ে ধরেছে, অর্থাৎ সে তার যে শক্তিটি নষ্ট হচ্ছিল, নষ্ট হয়েছিল, সেটি ডিস্টার্ব হয়ে গিয়েছিল, সেটি সে আস্তে আস্তে তার শক্তিটি আবার আগের অবস্থায় ফিরে পেতে চাইছে। তাহলে এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে থিক্সোট্রপি। এবার আসি যে অ্যাটার বাঁক সীমা। অ্যাটার বাঁক সীমা কি? যে সীমা, যে নির্দিষ্ট সীমায় পানির পরিমাণ পৌঁছলে মাটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়, সেই সীমাকে অ্যাটার বাঁক সীমা বা সিক্ততা সীমা বলে। এটি 1911 সালে সুইডিশ কৃষিবিদ অ্যাটার বাঁক আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে অ্যাটার বাঁক সীমা। এখন তুমি শিক্ষার্থী বন্ধু, তোমাদের একটি উদাহরণ আমি দিচ্ছি যে যদি একটি লিকুইড ফর্মের কোনো কাদার নমুনাকে যদি আমরা হিট দিয়ে বা কোনো প্রক্রিয়ায় আমরা যদি পানির পরিমাণটাকে কমাতে থাকি, তাহলে কিন্তু ওই নমুনাটির অবস্থার পরিবর্তিত হইতে থাকবে। কিভাবে? তরল অবস্থা থেকে যখন পানির পরিমাণটা তুমি কমাবে, তখন দেখবে আস্তে আস্তে এর আয়তনও কমছে, এবং একটা সময় দেখা যাবে যে ওই তরল অবস্থা থেকে আস্তে আস্তে তার ঘনত্বটা বৃদ্ধি পাবে, এবং ঘনত্ব যখন বৃদ্ধি পাবে, আস্তে আস্তে সে লোড নেওয়ার মতো অ্যাবিলিটি হবে। অর্থাৎ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে পানির পরিমাণটা যখন কমে আসতেছে, তখন আস্তে আস্তে সয়েলের বিভিন্ন রকম রূপ ধারণ করতেছে। এই এখানে আমাদের অ্যাটার বাঁক সীমার মধ্যে সেই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। তা আমরা দেখি যে অ্যাটার বাঁক সীমার প্রকারভেদ কয় প্রকার। অ্যাটার বাঁক সীমা হলো তিন প্রকার, যথা হলো তারল্য সীমা, আরটি হচ্ছে নম্যতার সীমা, আরটি হচ্ছে সংকোচন সীমা। এখন দেখি এগুলো কোনটি কাকে বলে। এবার আসি তারল্য সীমা। তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি আমি দিয়েছি, যেটা সিক্ততার সীমার গ্রাফ। আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে তরল অবস্থা যখন আমরা বলে থাকি যে কোনো একটা কাদার নমুনা যদি একটি বালতিতে লিকুইড ফর্মে থাকে, সেটিকে যদি তুমি মাটিতে ঢেলে দাও, সেটি কিন্তু গড়িয়ে যেতে পারবে, এরকম একটি অবস্থা। যদি আমরা, তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে তরল অবস্থায় যে সর্বাধিক যে পরিমাণ পানির মাত্রায়, তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে পানির পরিমাণকে নির্দেশ করা হয়েছে, এইখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ তরল অবস্থায় সবচেয়ে বেশি পরিমাণ পানি থাকছে, আর আস্তে আস্তে পানির পরিমাণ যদি আমি কমাতে থাকি, তাহলে সেক্ষেত্রে তরল অবস্থা থেকে নম্য অবস্থা হবে, নম্য অবস্থা থেকে আধা কঠিন হবে, আধা কঠিন থেকে কঠিন অবস্থায় চলে আসবে। তাহলে এখানে বলা হচ্ছে সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোন মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ওই পরিমাণ পানির মাত্রাকে ওই মৃত্তিকায় তারল্য সীমা বলা হয়। তারল্য সীমাকে WL দিয়ে প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে যে তারল্য সীমা, মূলত এটা হচ্ছে পানির পরিমাণ। তো পানির পরিমাণকে আমরা W দিয়ে প্রকাশ করে আসছিলাম। এখন এখানে যেহেতু তারল্য অর্থাৎ হচ্ছে লিকুইডিটি ইন্ডেক্স বলে থাকি আমরা, আর লিকুইড লিমিট বলে থাকি, সেজন্য এখানে লিকুইডের L চলে আসলো, তাহলে WL দিয়ে প্রকাশ করা হয়। এটি মনে রাখতে হবে যে তারল্য সীমাকে আমরা WL দিয়ে প্রকাশ করে থাকি। একইভাবে আমরা যদি নম্যতা সীমা বা প্লাস্টিক লিমিট বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে সুন্দর দুটি ছবি দেখানো আছে। তার মধ্যে একটি নতুন ছবি এসেছে, একটি হাতের নিচে একটি দণ্ডের মতো। আসলে এটি হচ্ছে আমরা অনেক সময় কাদামাটির নমুনাকে বিভিন্ন আকৃতিতে দেওয়ার দেওয়ার চেষ্টা করি। তো এখানে যেটি হচ্ছে যে কাদামাটির যে নমুনা, সেটাকে 3 মিলিমিটার আকারের থ্রেড বা রশির মতো তৈরি করতে করতে থাকলে চুলের ন্যায় ফাটল সৃষ্টি হওয়ার পূর্ব মুহূর্তে বিদ্যমান সর্বনিম্ন পানির পরিমাণকে নম্যতা সীমা বলে। নম্যতা সীমাকে WP দিয়ে প্রকাশ করা। শিক্ষার্থী তোমাদের বোধগম্য হওয়ার জন্য আবার একটু এটাকে রিপিট করছি। অর্থাৎ হচ্ছে কোনো মাটির নমুনাকে যদি আমি রোল করে, অর্থাৎ
3 মিলিমিটার সুতা বা থ্রেড আকৃতি তৈরি করতে চাই। তো শর্ত হচ্ছে যে এখানে 3 মিলিমিটার আমি তৈরি করব এবং এর গায়ে কোনো রকম চুল চুলের ন্যায় কোনো ফাটল সৃষ্টি হতে পারবে না। তাহলে এখানে এই অবস্থা তৈরি করার জন্য যে পরিমাণ পানি থাকলে এই ঘটনাটি ঘটানো সম্ভব সেই পরিমাণ পানির মাত্রাটাকে বলা হচ্ছে নম্যতা সীমা। এবং নম্যতা সীমার ইংরেজি হলো প্লাস্টিক লিমিট। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নম্যতা সীমাকে WP দ্বারা প্রকাশ করব। এবার আসি সংকোচন সীমা। সংকোচন সীমা হলো সিক্ত মাটি থেকে যে পরিমাণের চেয়ে পানি কমালে মাটির ওজন কমে কিন্তু আয়তন কমে না সেই পরিমাণ পানিকে সংকোচন সীমা বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্রমান্বয়ে পানির পরিমাণ যখন আমরা কমাতে থাকছিলাম ঠিক এক মুহূর্তে এসে এখানে এসে আয়তনটি কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। অর্থাৎ বলা হয়েছে যে সিক্ত মাটি থেকে যে পরিমাণের চেয়ে পানি কমালে মাটি ওজন কমে কিন্তু আয়তন কমে না সেই পরিমাণ পানিকে বলা হচ্ছে সংকোচন সীমা। এবার নম্যতার সূচক বা প্লাস্টিসিটি ইন্ডেক্স কাকে বলে? মৃত্তিকার তারল্য সীমাকে আমরা WL দ্বারা প্রকাশ করি। মৃত্তিকার তারল্য সীমা WL এবং নম্যতার সীমার WP এর পার্থক্যকে নম্যতা সূচক বলা হয়। এটি অত্যন্ত সহজ একটি সূত্র। অর্থাৎ IP আমরা ইংরেজিতে বলি প্লাস্টিসিটি ইন্ডেক্স, ইন্ডেক্সের আই এবং প্লাস্টিসিটির পি, এই জন্য আমরা এখানে লিখেছি IP। IP ইকুয়াল টু WL মাইনাস WP, অর্থাৎ লিকুইড লিমিট মাইনাস হচ্ছে প্লাস্টিক লিমিট। এবার আসি তারল্য সূচক। তারল্য সূচক কাকে বলে? যে প্রাকৃতিক অবস্থায় পানির পরিমাণ W এবং নম্যতা সীমার কে আমরা বলে থাকি WP। এর বিয়োগ ফলের সাথে নম্যতা সূচকের অর্থাৎ IP অর্থাৎ এর অনুপাতকে বলা হচ্ছে তারল্য সূচক। এটাকে তারল্য সূচককে IL দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ লিকুইডিটি ইন্ডেক্স, ইন্ডেক্সের আই আর লিকুইডিটির এল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি IL। এবং এর সূত্রটি দেখো আমরা লিখে দিলাম IL ইকুয়াল টু W মাইনাস WP ডিভাইডেড বাই IP। এই সূত্র থেকে এই কথাটি লেখা হয়েছে। এবার অ্যাটারবাক সীমার কিছু একটি নমুনা অঙ্ক তোমাদেরকে দেখাই। এখানে বলা হয়েছে নমুনা মৃত্তিকার জলীয় অংশ 13.2%, নম্যতা সীমা 10.5% এবং তারল্য সীমা 19% হলে নম্যতা সূচক IP এবং তারল্য সূচক IL নির্ণয় করো। এখন প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। এখান থেকে দেখতে পাচ্ছি যে W অর্থাৎ হচ্ছে মৃত্তিকার জলীয় অংশ 13.2% এবং হচ্ছে WP অর্থাৎ নম্যতা সীমা হচ্ছে 10.5% এবং তারল্য সীমা হচ্ছে 19%। এখন আমরা সূত্রটি লিখে ফেলি এবং কি কি বের করতে হচ্ছে আমাদের, নম্যতা সূচক IP সমান কত এবং তারল্য সূচক IL সমান সমান কত। এবার সূত্রটি লিখে ফেললাম IP ইকুয়াল টু WL মাইনাস WP। আমরা এই ভ্যালু গুলো এখান থেকে নিয়ে নিলাম, IP ইকুয়াল টু 19 মাইনাস 10.5, এখান থেকে ক্যালকুলেশন করলে IP ইকুয়াল টু 8.5। শিক্ষার্থী বন্ধু IL সমান সমান সূত্র লিখেছিলাম W মাইনাস WP ডিভাইডেড বাই IP। এখানে আমাদের সেই ভ্যালু গুলো দেওয়া আছে, W এর মান দেওয়া আছে 13.2 মাইনাস WP এর ভ্যালু 10.5 এবং নিচে আছে IP। IP এর ভ্যালু আমরা ইতিপূর্বে বের করেছিলাম 8.5, ভ্যালুটি বসিয়ে দিলে IL সমান সমান আসছে 0.32। এবার আমাদের যে মূল যে আলোচনার পর্ব সেটি শেষ হলো, সেই সাথে তোমাদেরকে বাড়ির কাজ সম্পর্কে কিছু নির্দেশনা রয়েছে সেটি আমি দেখাচ্ছি। অর্থাৎ তোমাদের যখন ক্লাস স্বাভাবিক হবে তখন তোমরা এই কাজগুলো করে অবশ্যই তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। তোমাদের গত ক্লাসে তোমরা বলেছিলে যে বাড়ির কাজগুলো দেখতে পাওনি, তাই আমি আবারও সেটি রিপিট করলাম যে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি, আশা করি দেখতে পাচ্ছ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে যে জিনিসগুলো নতুন সংযোজিত হয়েছে সেগুলো আমি এখানে তুলে ধরলাম। সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক যে প্রশ্নগুলো আমি সেট করেছি সেগুলো দেখো। রচনামূলক প্রশ্নের জন্য গাণিতিক যে সমস্যা সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে যেগুলো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এবং গাণিতিক সমস্যা চতুর্থ অধ্যায় থেকে একটি মাত্র অঙ্ক দিয়েছি, সেগুলো আশা করি তোমরা বাড়িতে বসে সমাধান করবে এবং সেগুলোর পরবর্তীতে ক্লাসে জমা দিবে।
তো যাই হোক, দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্ব প্রশ্নোত্তর পর্ব। তোমাদের গত ক্লাসের যে পাঠের প্রশ্নের উত্তরগুলো আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে নিবে যে এখান থেকে কে কে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছো, এবং যারা কমেন্টস করেছিলে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস করতে থাকবে, এবং আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টস দেখে উত্তর করার। আর আগামী ক্লাসে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে মাটির অধিক ধর্মাবলী। আর আমার এই ক্লাসটি যদি তুমি বারবার দেখতে চাও তাহলে তোমাকে ভিজিট করতে হবে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd। তা আজকে এ পর্যন্তই, আশা করি এলো আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, এবং আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।